আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমি নিয়ে আসলাম আটকড়িয়া রান্নার রেসিপি। আটকড়িয়া খেতে খুবই সুস্বাদু, এটা আমাদের গ্রামের খুবই জনপ্রিয় একটা খাবার। অল্প উপকরণ দিয়ে মজাদার আটকড়িয়া রান্না করা যায়। বন্ধুগণ, রেসিপিটা দেখার জন্য আমার সাথেই থাকুন। বন্ধুগণ, প্রথমে শুকনো সিমের বিচি করলা বালু দিয়ে ভাজি করে নেব। ভাজি করা হয়ে গেছে, এখন পিঁড়ার মধ্যে রেখে এগুলোকে ডলে সিমের বিচির খোসা পরিষ্কার করে নেব। সনাতন পদ্ধতিতে সিমের বিচিগুলা পরিষ্কার করে নেব। সিমের বিচি গুলাই নিয়ে ঝাড়ে খোসাগুলো পরিষ্কার করে নেব। বন্ধুগণ, সিমের বিচি পরিষ্কার করা হয়ে গেছে, এখন নর্মাল পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখব। সিমের বিচি ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিলাম। রান্না করার জন্য এখানে নারিকেল নিলাম, 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিলাম, 1 কেজি তরল দুধের সাথে 1 কেজি পানি মিশিয়ে চুলায় বসিয়ে দিলাম। 4টা এলাচ, 2টা তেজপাতা, 2টা দারচিনি দিয়ে দিলাম প্রথমে সিমির বিচিগুলা। ঢাকনা দিয়ে পাতিলে সিদ্ধ করে নেব। সিমের বিচি সিদ্ধ হয়ে উঠছে, এখন এর সাথে চিনি গুঁড়া চাল দিয়ে সিদ্ধ করে নেব। চালটা পাতিলে দিয়ে কাঠি দিয়ে নেড়ে দেব, যেন নিচে দিয়ে লেগে না যায়। বন্ধুগণ, আটকড়িয়া রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। কাঠি দিয়ে আটকড়িয়াটা নাড়তে হবে, না নাড়লে ডেকের তলায় লেগে যাবে। 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে কাঠি দিয়ে নেড়ে আটকড়িয়ার সাথে মিক্স করে নেব। এখন নারিকেল দিয়ে আটকড়িয়ার সাথে মিক্স করে তুলে নেব। বন্ধুগণ, আমার আটকড়িয়া রান্না কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখার জন্য ধন্যবাদ।